সরস্বতী পুজোর দিন সুর সম্রাজ্ঞে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে শিল্পীকে চিকিৎসকদের রয়েছেন তিনি গত মাসেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিরানব্বই বছর বয়সে কিংবদন্তি গায়িকাকে আর এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা তা দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন